ভিডিওর শুরু দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় এসেছি। আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো সকাল থেকে বৃষ্টি মানে বেলার দিক থেকে, তো আসতে পারবো কি পারবো না অনেক ভাবনা চিন্তার পরে বেরিয়ে পড়লাম, আর বেরোবার পর আকাশটা বেশ পরিষ্কার। তো ঠিক আছে, চলো ধীরে ধীরে যাই। আমরা পুজো দেব, তার আগে একটু ডালা নিয়ে নিলাম, যেরকম মনে ইচ্ছে সেরকমই ও ডালা নিয়েছে, এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ইচ্ছে। তো এবার আমরা লাইনের দিকে যাচ্ছি, বেশ ভালোই লাইন আছে, রবিবার বিকেল তো বেশ ভিড়। আমরা মন্দিরে পুজো দিলাম, মন্দিরের ভিতরে মোবাইল এলাও না, তাই ভিতরের কোনো ফটো দিতে পারলাম না বা ভিডিও। পুজো দিলাম, সন্ধেও হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সোদপুর দাদা বৌদির হোটেল থেকে বিরিয়ানি দেখতে খেতে। তো চলো। আমরা এসেছিলাম সোদপুরে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে। তো হোটেলের সামনে গাড়ির কোনো মানে গাড়ি পার্কিংয়ের ব্যাপার নেই, আর আশেপাশেও গাড়ি পার্কিংয়ের সেরকম কিছু দেখলাম না, তাই খাবার নিয়ে চলে এসেছি। মানে একটু স্ন্যাক্সের মতো একটু ফিশ ফ্রাই আর
কি নিয়েছো? চিকেন তন্দুরি নেওয়া হয়েছে। ফিশ ফ্রাইটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আর তন্দুরিটা খাইনি, আর বিরিয়ানি বাড়িতে গিয়ে খাবো, খেয়ে রিভিউ দেবো কেমন লাগলো। ঠিক আছে চলো। তো বন্ধুরা, তোমাদের বললাম যে আমি বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছি। তো এবার বাড়ি এসে খেয়ে দেখি কেমন লাগলো, তোমাদেরকে খাওয়ার পরে জানাচ্ছি। ফিশ ফ্রাইটা ওখানেই খেয়ে নিয়েছিলাম গাড়িতে বসে, আর তন্দুরটা নিয়ে চলে এসেছি। পরিমাণ তো বেশ অনেকটা। দামটা কি নিল এক প্লেট? এক প্লেট 300 টাকা। এবার টেস্ট কেমন খেয়ে বলবো। মাংসের পিসও বেশ ভালো সাইজের দিয়েছে। বেশ টেস্টি, ভালো খেতে। বিরিয়ানি খেলাম, এবার রিভিউ দেওয়ার পালা, আর একদমই অনেস্ট রিভিউ দেব। 300 টাকা দাম এক প্লেট মাটন বিরিয়ানি। মাংসের পিস তো দেখলে একদম, মানে বেশ একদম দারুণ সাইজ। তার সাথে হচ্ছে আলুটাও ভীষণ টেস্টি, ভীষণ নরম, ভালো, একদম ভালো। আর বিরিয়ানি কোয়ান্টিটি, আচ্ছা টেস্টে আগে আসি, টেস্ট একদম ফাটাফাটি টেস্ট, দারুণ টেস্ট, আবার খাওয়ার মতো। আর যদি কোয়ান্টিটিতে আসি তো অবাক করার মতো কোয়ান্টিটি। মানে ওই কন্টেনারে কীভাবে এতটা বিরিয়ানি এলো সেটা মানে খুব আশ্চর্য হয়ে দেখার। আর তার সাথে মানে এক প্লেট বিরিয়ানি একজন খাওয়া একেবারেই অসম্ভব, মানে আমরা যেরকম খাই সেই অনুযায়ী। তো দুজন খেতে পারবো আর কি এক প্লেট বিরিয়ানি। আর ভীষণ টেস্টি, তাই একদম মানে অনেস্ট রিভিউ, ভীষণ ভালো লাগলো। দাদা বৌদির বিরিয়ানি, সোদপুর দাদা বৌদির বিরিয়ানি। তো আজকে আমার এই ছোট্ট ব্লগ, মানে ছোট্ট একটা ভিডিও, দক্ষিণেশ্বর ঘুরলাম আর তার সাথে দাদা বৌদির বিরিয়ানি খেলাম। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।